আর জানেন আমার পাশের বাড়িতে চুরি হয়েছে, আমরা তো বুঝতেই পাইনি যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির বৌদিও বুঝতে পারিনি। বৌদি হচ্ছে ওপর থাকে, আর নিচে যারা রেন্টে থাকে তাদের ঘরে চুরি হয়েছে। তারা মার্চের 26 তারিখে বোধ হয় মুম্বাই গিয়েছিলেন, মুম্বাই থেকে। গুড মর্নিং ফ্রেন্ড, এই যে আজকে সকাল সকালে উঠে পড়েছি, মাথার মধ্যে খুব যন্ত্রণা করছে, এই চোখটা নিয়ে এই সাইডটা দিয়ে খুব যন্ত্রণা করছে। এমনিতে আমার মাইগ্রেন আছে, তারপরে সারা রাতে ব্যথার জন্য ঘুম হয়নি, কালকে রাত্রে থেকে ব্যথা হচ্ছে। এই পাশে পোষণ ঠিক আছে, কিন্তু এই পাশে চোখ দিয়ে এই পোষণটা যন্ত্রণা করছে। তার হাজব্যান্ড আর ছেলে বাড়িতে নেই, ওরা দুজন চলে গেল। আমার যে গ্রামের বাড়ির জায়গা জমি আছে সেখানে কিছুটা জায়গা বিক্রি হচ্ছে। আমার শ্বশুররা চার ভাই ছিলেন, তা চার ভাইয়ের ছেলে মেয়ের মানে চার শ্বশুরের নামে জমিটা ছিল, সেই জমিটা বিক্রি হচ্ছে, সেইখানে রেজিস্ট্রি করতে হবে, সেই জন্য ছেলে আর ওর বাবা গেছে। ওরা গেল হচ্ছে 7:30টার ট্রেনে, 7:20 ট্রেনে আর কি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে, এই যে দাঁড়ান দেখাতে পারছি কিনা, এই যে দেখতে পেরেছেন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15 বাজে, 16:17 বেজে আছে আর কি। তা এখন আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। এই যে 8টা এত বাজে, আর হাজব্যান্ড আর ছেলে তো চলে গেছে, মেয়ে ওই ঘরে রয়েছে, শাশুড়ির ঘরে সব অন্ধকার করে লাইট অফ করে বসে রয়েছি। যে বাসন মাজে সে এসে যে বাসন ফাসন মেজে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে দিয়ে গেল। এখানে এখানে কিছু হেলাঞ্চে শাক অনেকগুলো নিয়ে এসেছিল, তা রান্না করেছি কিছুটা কদিন। আর এটা হচ্ছে কতদিন যাবৎ রয়েছে, মনে হচ্ছে যেন গাছগুলো এখানেই হয়েছে, একদম সতেজ সবুজ হয়ে দাঁড়িয়ে পড়েছে গাছগুলো, সুন্দর হয়েছে। আজকে আসবে ছেলের বন্ধুরা নাচের প্র্যাকটিস করতে, ওরা নাচ করবে। এখন ওরা 10:30টায় আসবে। আজকে সেদিন তো ছেলে বাড়িতে ছিল, এর আগে একদিন হয়েছে নাচের প্র্যাকটিস, আজকে তো ছেলে বাড়িতে নেই, কি করব বুঝতে পারছি না। নিজের ঘরে ফ্যান লাগানো নেই, ওর বাবা রাত্রেবেলা অনেক রাত্রে অফিস থেকে আসলো, ভাবলাম এসে তারপরে লাগাবে, ফ্যান একটা রয়েছে সেট করে দিলেই হতো। ছেলে বলেছিল আমি একা একা করি, আমি না করলাম বলে বললাম যে তোর বাবা আসুক তার দুজনে মিলে করিস। সে তো আস্তে আস্তে 9টা বেজে গেল আর লাগানো হয়নি, জানি না ওরা কি করবে। ওরা বলেছে 10:30টায় আসবে, যদি আসে বলবো উপরে ডাইনিংয়ে কর, এখানে ফ্যান সেট করা আছে, সোফাটা টেনে সরিয়ে দেবো, দিয়ে ওদের বলবো এখানে কর। আর ওই যে ঘর মুছে সে এখনো আসেনি, ও আসবে 10:30-11:15, ওকে বলবো তাড়াতাড়ি ঝাড় দিয়ে মুছে দে, ওরা এখানে নাচ প্র্যাকটিস করবে। তাহলে আজের দিনটা শুরু করি, মাথার মধ্যে যন্ত্রণা করছে, আস্তে আস্তে সব করতে হবে, ছেলের আর ওর বাবার আস্তে আস্তে অনেক রাত হবে। এখন জানি না কটা বাজবে, দেখা যাক কখন আসে। ছেলে আর ছেলের বাবা গিয়েছিল ওইখানে, যে চার শ্বশুর আমার চার শ্বশুররা চার ভাই ছিলেন, তাদের নামে কিছুটা জমি ছিল, সেই জমি বিক্রি হলো, তাই সেইখানে রেজিস্ট্রি করতে সব ওর বোধহয় পিসিরা আর সব শ্বশুরের পিসিরা মানে মেয়েরা এসেছিলেন। সেইখান থেকে আমার শ্বশুরের হয়তো কোনো এক মেয়ে এই যেগুলো নিয়ে এসছে, তাই হচ্ছে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে দেশি গাছের উচ্ছে, এই যে আর দিয়েছে যেখানে কতগুলো রসুন এই যে প্যাকেটে, ওইখানে নিচে যে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়েছে, এই লাউটা দিয়েছে, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা মোচা, এটার মধ্যে মানকচু, আর এটার মধ্যে হচ্ছে এই চাল দিয়েছে। আমি এর আগে বলেছিলাম যে আমাকে মোটা লাল চালগুলো দেবেন, আমি এই চাল দিয়ে সেই ফেনা ভাত খায় লোকে আমি সেগুলো খাবো, আমার খুব খেতে ইচ্ছা করেছে, মানে আলু সেদ্ধ আর এই চালের ফেনা ভাত, সেই করার জন্যই বোধহয় এই যে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমার মেজন অনুরোধ হচ্ছে মুদিখানার দোকান আছে, তা উনি হচ্ছে প্রতি মাসে হচ্ছে
হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো ভাঙার দোকানের জন্য, তখন আমি বলে দিই আমার জন্য গোটা জিরে কিনে আর গোটা হলুদ কিনে সেটাকে ভালো করে পরিষ্কার করে মানে ভাঙিয়ে দেয়। 2 কিলো হলুদ আছে আর 1.5 কিলো জিরে আছে, সেগুলো ভাঙিয়ে দিয়েছে। আমার যে কমাস যাবে আবার ফুরিয়ে গেলে আবার বলি আবার ভাঙিয়ে দেয়। তো এখন এটা মুখটা খুলছি না, মুখটা খুললে অনেক ঝাঁজ বেরোবে, ওই জন্য রাত হয়ে গেছে তো এখন আর খোলা যাবে না। কালকে সকালবেলা খুলে এগুলোকে চেলে পরিষ্কার করে কৌটোয় তুলে রাখবো। এই হচ্ছে নিয়ে এসছে, রাত্রেবেলা এসছে 11:30। এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, 11:30 এসে যে খেয়ে দেয়। এখন বাজে হচ্ছে 12:30 মতন বাজে। এই যে অন্ধকার হয়ে গেছে চার সাইডে, আমি তাহলে এগুলো একটু গুছিয়ে নিই। আমি এখন আমাদের বাজার থেকে বাড়িতে যাচ্ছি, রাস্তায় আছি। আজকে ছেলে মেয়েগুলো ডান্স করতে এসেছিল, ওদের তো আজকে কোনো কিছু খাবার দাবার কিছু দেওয়া হয়নি। ওরা মানে এর আগেও আর একদিন এসেছিল, আজকে দিয়ে দুবার আসলো, দুবার না 3 বার। তা আজকে আর কিছু দেয়নি, ওরা অমনি ডান্স করে চলে গেছে। তা ওর বন্ধুরা বলছে, আন্টি রোজ রোজ তুমি কেন দেবে, স্কুলের ডান্স, স্কুল থেকে সবাই আসছে ডান্স করতে, স্কুলেও তো আমরা এরকমই করি, দিতে হবে না কিছু। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম হচ্ছে দোকানে, তা দোকান থেকে, দোকানে না অ্যাকচুয়ালি গিয়েছিলাম পার্লারে। এই যে অনেকদিন ভ্রু প্লাক করা হয় না, ভ্রু প্লাক করতে গিয়েছিলাম, দিয়ে আসার পথে আমার সমস্ত ক্যাচারগুলো ভেঙে গেছে। এই যে এই যে এগুলো সব কটা দাঁত ভেঙে গেছে, এর আগে কিনেছিলাম, তাই ওই এগুলোই ভ্রু প্লাক করে আসার পথে এইগুলো কিনে নিয়ে আসলাম। এই যে এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আর আমার মাথার পেছনে এই যে একটা রয়েছে, এই একটা নিয়েছি, আর হচ্ছে এরকম দুটো নেল পালিশ নিয়েছি। এই নেল পালিশ দুটো 40 টাকা করে নিয়েছে এক একটা, আর এগুলো এই ক্যাচারগুলো বোধ হয় 30 টাকা করে নিল। হ্যাঁ, তা আবার ছেলের জন্য একটা চিরুনি নিয়ে আসলাম, ছেলে হচ্ছে সমানে আমার চিরুনি দিয়ে মাথা আসবে, আসলে ওর ছোট ছোট চুলগুলো চিরুনির সাথে আটকে রাখবে। ওর আর একটা চিরুনি আছে, সেটাও ইউজ করবে না, ও এসে আমারটা দিয়েই করবে, বলবে তোমারটা সুন্দর বেশি, তোমারটা দিয়ে ভালো আসলে। আমারটা কিছুটা এরকমই, শুধু হচ্ছে এক কালার, তো এক কালারে পাইনি, এরকম পেলাম, আপাতত এটাই নিয়ে আসলাম, ওর জন্য থাক, ওর জন্য এটাই হবে ভালো। আর এরকম একটা রিমুভার নিয়ে এসছি, কম দামেরই, তা বেশি দামে নিয়ে আসলে ছেলে কি হয় কি করে, তুলোর মধ্যে নিয়ে নিয়ে ওর বোর্ড মুছবে, এখানে ওখানে সেখানে, মানে কিছু না কিছু মুছতেই থাকবে। ওই দুদিনেই আমার চেয়ে বেশি ওই ছেলে আর মেয়ে নষ্ট করে দেয়। ওরা দেখা গেল ড্রয়িং, মেয়ে দেখা গেলো ড্রয়িং করেছে, বোর্ডের মধ্যে কিছু লেগেছে সেটা মুছবে, ছেলে দেখা গেলো কোথাও পেনের দাগ পড়েছে, রিমুভার তুলোতে নিয়ে মুছবে। তা আমি ইউজ করতে যখন যাই তখন দেখি নেই, একদম শেষ। তার জন্য এই কম দামের এটা নিয়ে আসলাম, এটার দাম 30 না 40 টাকা যাই হোক কিছু একটা নিয়েছে। আর আমাদের এখানে বাসন্তী পুজো শুরু হয়েছে, খুব সুন্দর মেলা হচ্ছে, তা আমি যাব ভাবছি, গেলে আপনাদের তো ভিডিও করে দেখাবই কেমন কি হচ্ছে। এখানে প্রতি বছরই আমাদের 11 নম্বরে একটা হয়, আর একটা বোধহয় এটু মার্কেটের ওইখানে একটা হয়, এই দুটো বাসন্তী পুজো হয়, আরও দু একটা হলেও হতে পারে আমার জানা নেই। তা বেশ সুন্দর ফাংশন, তারপরে তোমার হচ্ছে মেলা, বেশ বড় করেই পুজো হয়, বেশ আনন্দও হয়, অনেক লোকজনও আসে। আর জানেন আমার পাশের বাড়িতে চুরি হয়েছে, আমরা তো বুঝতেই পারিনি, যেই বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির বৌদিও বুঝতে পারিনি, বৌদি হচ্ছে ওপর থাকে, আর নিচে যারা রেন্টে থাকে তাদের ঘরে চুরি হয়েছে। তারা মার্চের 26 তারিখে বোধহয় মুম্বাই গিয়েছিলেন, মুম্বাই থেকে কালকে এসছেন, এসে ঘর খুলে দেখে ঘরের সামনে যেরকম লক করা তেমনি লক করাই রয়েছে,
আবার দরজা মানে বাইরের যে গ্রিলটা গ্রিলটাও বাইরে ভেতর দিক দিয়ে লক করা ছিল, সে ভেতর দিক দিয়ে লক করা রয়েছে। অথচ ঘরে ঢুকে দেখে আলমারি শাট করে খোলা, আলমারি ভেতরে কোনো কিছু নেই, সোনা দানা সমস্ত কিছু সব নিয়ে গেছে। তা সবাই বলছে তুমি সোনা দানা কেন রেখে গেছো, বলছে এখন তো আর এখানে চুরি চামারি তেমন হয় না, ওই জন্য আর লকারে রাখিনি, তাড়াহুড়া করে আমরা চলে গেছি, তাই নিতেও পারিনি, মানে নিতে পারিনি বলছি মানে লকারে রাখতে পারিনি, আলমারিতেই রেখে গেছি। আর ভাবলাম বাড়িতে লোক আছে আর আমাদের বাড়ির কথা বলছে, এরাও তো অনেক রাত অব্দি জেগে থাকে। এবার কি বলেন তো, রাত্রেবেলা জেগে থাকি, চোরেও তো সেরকম সাবধানে থাকে যে কোন বাড়ি জেগে আছে কোন বাড়ি জাগা নেই, এই টাইমটা ঘুমিয়েছে, এখন ঘুমিয়েছে, নিশ্চয়ই 5-10 মিনিটের মধ্যে ডিপ ঘুমিয়ে যাবে, এই ফাঁকে আমরা চুরি করতে পারবো। যার জন্য বুঝতে পারিনি, যাই হোক চুরিটা হয়েছে, খুব খারাপ লাগলো। ওনার অনেক সোনা দানা চুরি করে নিয়ে গেছে, টাকা পয়সা বোধহয় নিয়েছে, আমি আর মানে জিজ্ঞাসা করিনি। আমি তখন বাজারের দিকে যাচ্ছিলাম আর তিন চারটে পুলিশের লেডিস পুলিশও এসেছিল, এসে অনেকক্ষণ দেখাশোনা এটা সেটা করেছে, আমি তো ছিলাম না, বুঝতে পারি মানে বাদ বাকিটা দেখিনি। আমি যখন যাচ্ছিলাম বাজারে তখন দেখলাম দুটো পুলিশের গাড়ি এসছে আর তিন চারটে পুলিশ এসছে, তারপরেও নাকি অনেকগুলো এসেছিল, এসে আর কি জিজ্ঞাসা করেছে এসের কাছে মানে বাড়ির সামনের আশেপাশে যে তোমরা কেউ কি দেখেছো কিনা। আর ওপরের বৌদিও নাকি ছিল না, আমরা জানতামই না, ওপরের বৌদি দাদা হচ্ছে ভিডিও দাদার পোস্টিং যেখানে সেখানে গিয়েছিলেন, আর দা বৌদির হচ্ছে একটা মেয়ে, সে হচ্ছে ও হচ্ছে রিসার্চ করছে, ও অন্য জায়গায় থাকে পড়াশোনা করে, আর বৌদি একা এখানে থাকে স্কুল টিচার বৌদি। তা বৌদি দাদার ছুটি ছিল বলে বৌদির দাদা যেখানে মানে সার্ভিস করেন সেখানে গেছিলেন, দিয়ে এসে বৌদি বলছে আমিও তো বুঝতে পারিনি, দেখলাম লক করাই রয়েছে বাইরের দিয়েও ভেতর দিয়েও, ওনারও লক করা ছিল, ওনার অবশ্য কাজের মেয়েটাকে বলে গেছিল দেখতে থাকতে, ওনার ছাদে গাছ আছে অনেক সেগুলো জল ফল দেওয়ার জন্য। তা আমি বলে আমি তো বুঝতে পারিনি এরকম, তাই ওনারা কালকে এসে দরজা খুলে দেখে ওই অবস্থা, চলুন আপনাদের দেখাচ্ছি কোন বাড়িটা। এই যে এই বাড়িটা হয়েছে, এই যে আমার পাশেই যে বাড়িটা আমি শর্ট ভিডিও করে দিয়েছিলাম, এই যে গেটের সামনে লাইট জ্বলছে, এই যে এখানকার এখানে একটা গ্রিল আছে, এই গ্রিল দিয়ে ঢুকে এই ভেতর দিয়ে ঢুকে এই সাইডে যে দুটো রুম আছে এই সাইডটায়, এই রুম দুটোতে ওনাদের আলমারির জিনিসপত্র ছিল, এখানে করেছে। পুরো আমার বাড়ির পাশে মিশানো, এই যে আমার বাড়ির পাশে আর এই জনার বাড়ির একদম পাশেই। বাইরেটা অন্ধকার ছিল, ওই জন্য বেশি দেখাতে পারিনি, মানে আলোতে ভালো দেখানো যেত, অন্ধকার বলে বোঝা যায়নি। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে খুব সাপোর্ট করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, গুড নাইট।